আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও গোষ্ঠী হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের দোয়া দয়া রহমত সবকিছু মিলে সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে, যে ধর্মের, যে বর্ণের, যে যেখান থেকে দেখেন না কেন, আমাদের লাইফটা পৃথিবীর যে প্রান্ত থেকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমরা আসছি যে বাড়িটা, একটা গ্রামের একটা বাড়ি, চারপাশের পরিবেশ দেখেই বুঝবেন অত্যন্ত গ্রামের মধ্যে। তো এই বাড়ির ঘটনা হলো, এই বাড়ির দুইটা বাচ্চা আপনার এই বাড়ির পুকুরে পড়ে মারা গেছে। তো এখন যে ঘটনা হলো যে ওই বাচ্চা দুইটাকে রাত্রিবেলা এই বাড়ির আশেপাশে হাঁটাহাঁটি করতে দেখা যায়, এবং রাত্রিবেলা শোনা যায় যে বাচ্চা দুইটা হাসে, কান্না করে, হ্যাঁ, এবং ম্যাক্সিমাম মানুষ দেখে এই বাড়ির ভিতরে। তো এটা এখানে অনেক ভয়ের একটা ব্যাপার, সবাই ভয় পায় জিনিসটা নিয়ে। তো আজকে আমরা আসছি এখানে, পরিবেশ দেখব এবং সব কিছু দেখাবো। আপনারা আশা করি শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে কি কি ঘটে এবং আমরা কি দেখতে পাই কি দেখতে পাই না, আশা করি শেষ পর্যন্ত সবাই দেখবেন। চলো আমরা আস্তে আস্তে, হ্যাঁ আমি শব্দ পাইছি যে কিছু একটা গ্যাস, বাচ্চার বাচ্চার শব্দ না যে স্পষ্ট শব্দ আসছে, যে একটা বাচ্চা এরকম মানে ভয় শুনুন যে কিস কিস কে শব্দ মানে সাউন্ড করতে গো করা, হ্যাঁ কেন আসছে তোরা এরকম একটা সাউন্ড করে, উজি 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 গেল, উজি ওখানে একটা ছায়ার মতো দেখা গেছিল ওই পুকুরের ওই পাড়টাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মোহাম্মদ আকলাস, অনেকদিন পরে দেখলাম, থ্যাংক ইউ আকলাস ভাই, লাইভটা শেয়ার করে দেন, যে যেখান থেকে আসেন সবাই একটু শেয়ার করে দেন। শুরুতেই এখানে পরিবেশটা কিন্তু ভয়ঙ্কর হয়ে গেছে, হ্যাঁ ওই জায়গাতে ও কিন্তু আমাদের দেখতেছিল, হ্যাঁ। চলেন আস্তে আস্তে সামনের দিকে যাই, ওটা কি দেখেন, দেখছেন একটা ছায়ার মতো কিছু, ওখান থেকে ওদিকে গেল গা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, স্পষ্ট দেখছি, হ্যাঁ আমি স্পষ্ট দেখছি, মানে কিছু যে আমাদেরকে ফলো করতেছিল আমি একদম ক্লিয়ার দেখতে পাইছি। আপনারা কি দেখছেন এখানে লাইভটা, যারা দেখছেন সাপা শিকদার শেয়ার ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কালো ছায়ার মতন কিছু একটা, অনেক লম্বা ছিল, অনেক লম্বা ছিল, কিন্তু এখান থেকে হাইকে গেল, হ্যাঁ বলার সামটা কিন্তু কিস কিস করে একদম বাস্তবের মতো, আমি কিন্তু কষ্ট দেখতে পাই, হ্যাঁ ওই ওই শব্দ পেলেন, ইনশাল্লাহ দেখি। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, সাইদুর রহমান তানবীর কেমন আছো, এখন কি সুস্থ আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাইজান? ঢাকা বাড্ডা থেকে তাওসিফ, থ্যাংক ইউ তাওসিফ, লাইভটা অনেক বড় পুষ্কিনী, বিসমিল্লাহ। এটা সমস্যা কি, সমস্যাটা এই যে ওখানে আমার আগের আমলার বাড়ি, তো হ্যাঁ এখানে একটা একটা শতাখালের মতো ছিল, মানে একটা নদীর মোহনা ছিল, আস্তাগফিরুল্লাহ,
لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بكلمات الله التامات من شر ما خلق. এদিক থেকে কিছু দৌড় দিয়ে গেছে। চলো এখান থেকেই পড়ছে। হ্যাঁ দুপ করে পড়ছে সামনে। আলী সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলাউদ্দিন এসকে ভাই লাইভ কখন শুরু করছেন? এই একটু আগে শুরু করছি ভাই। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। বাবার রাজপুত্র থ্যাংক ইউ ইমরান, তোমাকে ধন্যবাদ লাইভ দেখার জন্য। এইমাত্র দেখছো কিছু একটা মারলো গাছের উপর থেকে। সাবধান, সাবধানে মুখ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তখন পুকুরের মধ্যে কিছু একটা পড়ছে ধুপ করে। দেখেন গায়ে পড়ে না, আসে কোথা থেকে? এখানে তো ক্যামেরা ধরা, এটা কোন দিক থেকে আসতেছে? শুনো, মনে হচ্ছে নূপুরের শব্দ আসছে কিন্তু একটু আগে, ঝুন 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 করছে। এটি শিকলের শব্দ নাকি নূপুরের শব্দ? শিকলের শব্দই হবে। নাসিম মল্লিক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, অনেক শুকরিয়া রানী সীমান্ত, থ্যাংক ইউ। এই মিরা কিছু একটা উড়ে গেছে তোমার উপর থেকে, আমি দেখছি এদিকে গেছে। আল্লাহু আকবার। আমার কিন্তু টর্চ জ্বালানো ভাই। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখান থেকে ওর মাথার উপর থেকে কিছু একটা উড়ে গেছে, আমি স্পষ্ট দেখছি তখন। এদিকে চলো তো, বুঝছে, সাবধানে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাবধান মিরাজ, বিসমিল্লাহ। গাছটা কেমন দেখা যায়, ভয়ঙ্কর লাগতেছে। হ্যাঁ গাছটা কেমন ভয়ঙ্কর লাগে দেখতে। বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তখন কিন্তু এই কর্নারের দিকেই দেখছি কিছু। হ্যাঁ কুমারা জান্নাত কোন জেলা এবং কোন স্থান? এটা হচ্ছে আপনার বরগুনা জেলায়। শব্দটা
বাচ্চা কান্নার শব্দটা কি পাওয়া যায়? আপনারা কি পাইছেন যে বাচ্চা একটা বাচ্চা কানতেছে? হ্যাঁ, আপনারা লাইভের মধ্যে কি শব্দটা পাইছেন একটা বাচ্চা কান্নার? এদিক থেকে কিন্তু আসছে শব্দটা। আস্তাগফিরুল্লাহ, মিরা সাবধান। বাড়ির চারদিকটা দেখেন কি ভয়। বাচ্চা কান্না শব্দটা আবার পিছন থেকে আসতেছে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুমিল্লা থেকে দেখতেছি আরে সাগর, ওই যে এখন ওদিক থেকে। হ্যাঁ হ্যাঁ, ঝড় ঝড় একটা শব্দ আসতেছে পাচ্ছ? কেমন সাপের মতো ফোস 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 করতেছে। হ্যাঁ,
গাছপালা গুলো দেখছো কেমন লাগে দেখতে? সাবধান মিরাজ। আবার শব্দ সেখান থেকে। এসকে নূর হোসেন ভাই কথা বলেন। জি ভাই। সুলাইমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন সুলাইমান ভাই? সাজ্জাদ হোসেন তানবির ভাই আমি রাজশাহী থেকে দেখতেছি। সাজ্জাদ হোসেন ভালোবাসা অবিরাম। সাজ্জাদ ভাই লাইভটা শেয়ার করে দিবেন। গাছপালার উপর এই পাশ ওই পাশ কিন্তু অন্যরকম হবে। ওটা কি? আল্লাহ দেখেন দেখেন, বাচ্চার মতো। বাট কিরকম বাচ্চা ভাই? হ্যাঁ চলেন তো, চলো চলো চলো। হ্যালো এখানে ছিল। হ্যাঁ এটা অনেক পুরনো বাড়ি, অনেক দিন আগের। এদিকটাতে আসছে। ওখান থেকে আল্লাহ শুনছো, মনে হচ্ছে ধুপ ধুপ করে কিছু হাঁটছে। এইসব জায়গায় সাপ থাকে শিওর। হ্যাঁ কিছু একটা বাচ্চার মতো এখান থেকে গেছে। এদিকে এদিকে গেছে। আমার একটা ধাক্কা মারছে কি জোরে এখান থেকে। এখান থেকে আমার একটা ধাক্কা মারছে কি জোরে। তাল গাছ থেকে পড়ছে।
لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الله ري দেখছেন কি ভয়ঙ্কর লাগছে এখানে জায়গাটা। হ্যাঁ আল্লাহু আকবার, আমার খুব জোরে একটা ধাক্কা মারছে এই জায়গাটাতে একটুর জন্য। আমি তো মানে ঘুরে পড়ে যাইতাম পুকুরের দিকে। তাল গাছ আছে পুকুর পাড়ে অনেকগুলো না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই তাল গাছের ওখান থেকে না? হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم. إيه 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 كونر إيه كونر بسم الله. إيه جاكتة تسيلو داران এই পাশটাতে আবার একটু আসো তো ওই কর্নারটাতে যাই। পানির মধ্যে মনে হইতেছে যে ফুটতেছে পানি যেরকম। হ্যাঁ অন্যরকম হয়ে গেছে। بسم الله الرحمن الرحيم. يسورة قالوا يسان تك كيسو پورا شبدو بايسا احطت كورا غورم لكتا سا আর এটা তো অনেক পুরনো দিনের বাড়ি তো, যার কারণে আসলে মিরা সাবধান দেখি কর্নারটাতে। আস্তে 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 সাবধান। بسم الله الله اكبر. কিন্তু বিভিন্ন রূপে আমরা যেটা খালি চোখে দেখতে পাই ওটা কিন্তু অনেক সময় ক্যামেরায় দেখা যাইতেছে না। بسم الله الرحمن الرحيم لا حول ولا قوة الا بالله العلي العظيم اعوذ بكلمات الله التامات من شر ما কুল শিগা থাস কুল শিগা কুলসিটা এখানে গাড়া কি জন্য? বিড়াল রাখে। হ্যাঁ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই লাইভ চলতেছে? হ্যাঁ লাইভ চলতেছে। এই যে বাসার কান্দা শোনা যায়। হ্যাঁ আমি এই জন্য এটা শোনার জন্য এখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কর্নারটাতে আসলে আমরা শুনতে পাই আর কি কান্নার। বাজার ঝর 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 করতেছে। বাজারের ওখান থেকে শব্দ পাচ্ছেন? হ্যাঁ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
হ্যাঁ যে আমি তো স্পষ্ট শব্দ শুনতে পাচ্ছি, আমি এই জন্যই তো এখানে দাঁড়াইয়াছি। এদিকে এদিকে চলে শ্রাবণ হোসেন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? একটা বিড়াল ডাকার মতো শব্দ পাইছিলাম তখন। হ্যাঁ শুনছি চাকমা, সাবধান ভাই। জি ভাই, একটু শব্দ আসতেছে, কিছু একটা আপসায়ের মতো এখান থেকে গেল। আপনারা কি দেখতে পাইছেন? আমি জানি না, আমরা যা দেখতে পাই আপনারা কি পান না? এখান থেকে আপসায়ের মতো কিছু একটা দৌড়েছে। আপনি শান্ত, ঢাকা মিরপুর থেকে, ধন্যবাদ ভাই, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ শান্ত ভাই। সবাই লাইভটা একটু শেয়ার করে দেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন। আমি শেয়ার করছি আলিশা দাস, থ্যাংক ইউ। ওখানে একটা আপসায়ের মতো কিছু দেখলাম, ওই ওখান থেকে যাইতেছে। স্পষ্ট দেখা যাইতেছে, একটা ছায়া মূর্তির মতো অনেক লম্বা, শূন্যের উপর ভাসতে ভাসতে যাইতেছে। হ্যাঁ স্পষ্ট দেখা গেছে। মেহেদী হাসান ইবান, আসসালামু আলাইকুম। তানভীর ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো, আপনি কেমন আছেন? হানিফ মাল ভাই কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? কোনো বৃদ্ধ মহিলা কথা বলতেছে এদিক থেকে। হ্যাঁ শিকল শিকল, তাল গাছ থেকে পড়তেছে। হ্যাঁ তাল গাছের উপর থেকে কিছু পড়তেছে। ও তাল, বুঝে বুঝে গাছটা সব পুরো লড়তেছে। আল্লাহ আল্লাহ আকবার, দেখো মিরাজ, তাল গাছের উপর থেকে কিছু ঢিল ছড়তেছে, তাল গাছের উপর থেকে। দেখো আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ তো কিছুই নেই, তাল গাছের উপর থেকে পড়তেছে, আমাদের দিকে মারতে চাইতেছে। বাবা রে, দেখো একদম ক্যামেরার সামনে, দেখছো? আমি শেয়ার করছি, থ্যাংক ইউ। গাছের উপর থেকে কিন্তু পড়তেছে এগুলো, দেখছো? আল্লাহু আকবার। নূরজান মুক্তি ভাই, আমি শেয়ার করছি, থ্যাংক ইউ আপু। ইয়েস মিনরাম, আল্লাহু আকবার। ও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রে, দেখছেন? হ্যাঁ কোন দিক থেকে আসতেছে এগুলো? একদম এই তাল গাছটার উপর থেকে না? সাবধানে, দেখেন ওই যে ওই দেখেন পড়তেছে তাল গাছের উপর দিয়া।
আল্লাহু আকবার, কি অবস্থা ভাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله 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 اكبر من هو لجن ماتي دا من هو لجن بيدو يا جلو يا تو زور يحورش ايه امرا ايتال كسر باي امرا جيغانا جايتة سو ايخاني جايتة سو بچو امرا ايتال كسر ها الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আস্তে আস্তে দেখছো কি পরিবেশ সৃষ্টি হইতেছে। বুঝে আবার পিছন থেকে শুনছো الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وله ما في الأرض الله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم খুব মানে রাগান্বিত হয়ে গেছে বুঝছেন এই জায়গাতে যে আস্তাগফিরুল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক মিরাজ ভাইয়া কেমন আছেন? মাকসুদ আলম রঞ্জু, আমি বসনিয়া থেকে দেখছি, ভালো আছি। আপনি কেমন আছেন? রোদালদ উপর সাবধানে থাকবেন, থ্যাংক ইউ। বিথি মান্নান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? কিছু শব্দ পাও মিরাজ, মনে হইতেছে যে শিকল পরিয়া কেউ হাঁটতেছে না, মানে জন 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 একটা আওয়াজ হইতেছে। হ্যাঁ নিস্তব্ধ হয়ে গেছে। আজাদ আবুল দুবাই থেকে থ্যাংক ইউ, ভালোবাসা নিবেন যে যেখান থেকে দেখতেছেন। উজে উজে ওটা কি কি ছিল ওটা, মানে লোমগুলো কিরকম সেটা খেয়াল করছেন আপনি? হ্যাঁ চাও
আমরা আসছি তার কারণে ওরা বিরক্ত হইতেছে। ও বাবা রে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ। কি অবস্থা সিঁড়ি উঠলো? বিরক্ত হইতেছে আর কি। আমাদের এদিক থেকে চলে যাওয়াটা মনে হয় ভালো হইবে। এদিক থেকে চলেন, আমরা বের হয়ে যাই। এখানে পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে গেছে। শোনো, কিছু হাঁটতেছে মনে হয়। দেখছো আমি স্পষ্ট দেখছি, স্পষ্ট ওইটার উপরে ওখানে ছিল, ওই জায়গাটায়, এই জায়গাটায়। হ্যাঁ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররি লওসওসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিরাত, সামনে যাও না, এদিক থেকে সরো 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 সরো। খুব মানে অনেকগুলো ওইখানে বসা, অনেকগুলো খুব ক্ষিপ্তভাবে আমাদের তাকানো। এদিক থেকে চলেন চলেন, চলেন এদিক থেকে চলেন, বের হয়ে যায়, আসেন আসেন। আসেন আসেন আসেন, কাম হইব না, কারণ পূজা তো ওদের শক্তি বেড়ে গেছে। হ্যাঁ, ওদের ওই যে শুনেন, সব ভাঙিয়ে চুরে নিয়ে যায় মনে হয় যেন। আজকের মতো বিদায় নিই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমরা এখান থেকে চলে যাই, আর থাকা যাবে না এখানে।